Mom. Mom. প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রেতপক্ষ। প্রেতপক্ষর 21 নম্বর রাখি স্পেশাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি রাজ আছি তোমাদের সঙ্গে, আর আজকে আরেকটা ভৌতিক ঘটনা নিয়ে আবার চলে এসেছি। আজকের ঘটনা পাঠিয়েছে কাঁকুরগাছি থেকে তনিমা পাল। তনিমা এখানে লিখেছে, আমি তোমার প্রেতপক্ষ চ্যানেল খুব রিসেন্টলি সাবস্ক্রাইব করেছি আর আমার সমস্ত ঘটনা শোনা হয়ে গেছে। আমি যে ঘটনাটা পাঠিয়েছি সেটা আমাদের নেবার মানে পড়শির থেকে শোনা, এবং খুবই রোমহর্ষক ঘটনা ঘটেছিল যখন সেই বাড়ির কাকু মানে আমি যাকে অরূপ কাকু বলি, তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, তারা যখন বিহারে ছিলেন। আমি ডিটেলস এখন কিছু বলছি না, তুমি ঘটনাটা পড়ে দেখো, আর যদি ভালো লাগে প্রেতপক্ষর দর্শকদের সামনে পড়ে শুনিও। থ্যাংক ইউ তনিমা ঘটনা পাঠাবার জন্য, ঘটনাটা খুবই ভালো লেগেছে আমার, আর আমি সিলেক্ট করেছি আজকে রাখি স্পেশাল এপিসোডে এই ঘটনাটা শোনাবো। কেননা এই ঘটনায় একজন ভাই বোনের ভালোবাসার ঘটনা রয়েছে এবং ভৌতিক এলিমেন্টস তো রয়েইছে। এখনই কিছু ডিসক্লোজ করব না, শুনতে থাকো, সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। তনিমা যেভাবে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবে পড়ে শোনাবার চেষ্টা করছি। ঘটনাটা 2001 সালের ঘটনা। ঘটনাটা ঘটেছিল এক বাঙালি পরিবারের সাথে, অরূপ কাকুর পরিবার। আমি এই ঘটনায় আমি তাকে অরূপ বাবু বলে সম্বোধন করছি। বাঙালি হলেও কর্মসূত্রে তিনি কাজ করতেন পাটনাতে, কিন্তু তার বদলি হয়ে যায় সিওয়ান শহরে। বদলি হওয়ার আগে তিনি ও তার পরিবারকে নিয়ে গিয়েছিলেন কেদারনাথ যাত্রায়। অরূপবাবুর পরিবারে ছিল তার স্ত্রী সুতপা, তার ছেলে অঙ্কুর আর মেয়ে অনুপ্রিয়া, তাকে সবাই অনু বলেই ডাকত। এখানে বলে রাখি, সেই বছর রাখি পূর্ণিমায় অনু ঠিক করেছিল তার ভাইকে একটা অষ্টধাতুর ওং লেখা রিসলেট দেবে। তার জন্য সে পয়সাও জমিয়েছিল আর মায়ের থেকে কিছু টাকা নিয়ে অবশেষে নির্দিষ্ট দোকানে গিয়ে সেটা কিনে আনে। সুতপা দেবী অনুকে বলেন, আমরা কেদারনাথে যাব যখন বাবার কাছে এই রিসলেটটা ছুঁয়ে নিয়ে আসবো, তোর ভাইয়ের হাতে বাধা থাকবে, তার কল্যাণ হবে। অনু বলেছিল, গুড আইডিয়া। তারপর তারা কেদারনাথ যান, আর ফিরে আসার পর তাদের দিন আসে পাটনা থেকে সিওয়ান স্থানান্তর হবার। কর্মসূত্রে অরূপবাবুর উঁচু মহলে চেনা পরিচিত থাকার কারণে সিওয়ানে তার ছেলে অঙ্কুর আর মেয়ের অনুর স্কুলে ভর্তির ব্যবস্থাও হয়ে যায় খুব সহজে, কেননা তাদের এখানে 5 বছর কাটাতে হবে। অরূপবাবু সিওয়ানে একটা বাড়ি পেয়ে যান অত্যন্ত স্বল্প মূল্যে, থাকার জন্য সেটা বেশ পছন্দ হয়। কিন্তু সেই বাড়ি একটু শহরের শেষের দিকে, জায়গাটাও একটু নির্জন, আশেপাশে বাড়ি বেশ খানিকটা দূরত্বে, বলা যেতে পারে পাড়াপড়শি বলতে একেবারে নেই বললেই চলে। তাতে অবশ্য অরূপবাবুর কোনো রকম অসুবিধে নেই, দোতলা বাড়ি, ওপরে ছাদ, গেট খুলে ঢুকতেই বাগান, আর কি চাই। স্ত্রী ছেলে ও কন্যারও বাড়িটা বেশ পছন্দ হয়ে যায় এবং তারা যে যার মতো নতুন বাড়িতে নিজেদের গুছিয়ে নেয়। 2 দিন নির্বিঘ্নেই কাটে। তৃতীয় দিনে অনু ও তার মা বাজারে যায়। সেখানে একজন মহিলা হঠাৎ অনুকে দেখে বলে ওঠে, রূপা তুই কবে ফিরলি লখনৌ থেকে? সুতপা দেবী বড্ড অবাক হয়ে যান আর নিজেদের পরিচয় দেন আর বলেন তারা এই অঞ্চলে নতুন এসেছেন। তারপর তারা কোথায় থাকেন সেটাও তাকে জানান, আর এও বলেন যে তার মেয়ের নাম রূপা নয়, অনুপ্রিয়া। সে মহিলা বড় অবাক হন আর ইতস্তত করে বলেন, আসলে আপনার মেয়েকে একদম আমার এক বান্ধবীর মেয়ে রূপার মতো দেখতে। তারা আপনারা যেখানে থাকেন বললেন তার কাছাকাছি একটা বাড়িতে থাকত, কিন্তু একটা ঘটনার পর তারা লখনৌ চলে যায়। সুতপা দেবী কি ঘটনা সেটা জিজ্ঞাসা করায় মহিলা বলেন, আসলে আপনারা যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে একটা দম্পতি থাকত, শেখর আর শিখা। শেখর কোথায় বেশ একটা কাজ করতো জানা নেই, কিন্তু শিখা হাউসওয়াইফই ছিল। শেখর খুব ভালো পড়াতো, বাড়িতে টিউশন দিত স্থানীয় ছেলে মেয়েদের। আমার বান্ধবীর মেয়ে রূপাও পড়তো তার কাছে। একদিন কি বেশ হয়েছিল, রূপা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তার মা তাকে কারণ জিজ্ঞাসা করায় সে জানায়, শেখরের কাছে রূপা যখন পড়তে যায় সেই সময় শেখর নাকি রূপার শ্লীলতা হানি করার চেষ্টা করে। ব্যাস আর কি, রূপার মা মানে আমার বান্ধবী পাড়ার লোকজনকে জানায়, আর পাড়ার লোকজন খেপে গিয়ে শেখরের বাড়ি চড়াও হয়। শেখরের বউ শিখাও তখন বাড়িতেই ছিল। শেখর অভিযোগের প্রতিবাদ করায় তাকে পাড়ার লোকজন প্রচুর মারধর আরম্ভ করে। মারধরের মাত্রা এতটাই ছিল যে শেখর বাড়িতেই মারা যায়। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে,
সে প্রতিবাদ করতে যাওয়াতে সেও স্থানীয় মহিলাদের হাতে মার খায়। অপমানে, রাগে, দুঃখে শিখা তার স্বামী মারা যাওয়ার পরের দিন সেই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বোঝা যায় না, কিন্তু এরপর থেকে পাড়ার সবাই বলে ওই বাড়িতে রাতে দুজনকে দেখা যায়, একজন পুরুষ আর একজন মহিলা। সবাই বলে শিখা আর শিখরের অতৃপ্ত আত্মা সেই বাড়িতে এখনো ঘোরাফেরা করে, রাতের বেলা কেউ সেই বাড়ির পাশ দিয়ে আসার সাহস করে না। তারপর সেই বাড়ির মালিক তো সেই বাড়ি বিক্রিও করে দেয় খুব কম দামে। আর এখন আজ 4 বছর পর আপনারা এসেছেন, তাই জানতে চাইছি আপনাদের কিছু অসুবিধা হচ্ছে না তো? সুতপা দেবী আর অনু সব শোনে, কিন্তু কি আর বলবে কিছু ঠিক করতে পারে না। না কোনো অসুবিধাই তো তাদের নতুন বাড়িতে হচ্ছে না, কিন্তু মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় তাদের। তারা সেই মহিলার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসেন। অনুকে বলেন, তোর ভাইকে এইসব বলতে যাস না, ভয় পাবে, আমি তোর বাবাকে সব বলবো। রাতে সুতপা দেবী অরূপবাবুকে সব কথা জানান। অরূপবাবু তো হেসেই গড়িয়ে পড়লেন, বললেন, এতদিন বাড়ি ফাঁকা ছিল তো, দু একটা ভূত হয়তো আশ্রয় নিয়েছিল, এখন আমরা এসে গেছি, তারা আর এখানে আসবে না, তুমি চিন্তা করো না। 3 দিন পর রাখি, তুমি তার চিন্তা করো। আর শোনো, আমি কাল আর পরশু শহর থেকে বাইরে যাব, তোরশু ফিরে আসব, আর সেই দিনই রাখি, তুমি সেই দিন ভালো মন্দ রান্না করো তো। রাখির দিন সকালেই তিনি ফিরবেন এই বলে তিনি ঘুমিয়ে পড়লেন। সুতপা দেবী আর কিছু কথা বাড়ালেন না। রাতে অরূপবাবুর জল তেষ্টা পেয়েছিল আর তার একটু ঠান্ডা জল খাওয়ার অভ্যাস, তাই তিনি নিচে গেলেন ফ্রিজ থেকে জল খাবেন বলে। কিন্তু হঠাৎ নিচের ঘরে ফ্রিজের সামনে রাখা খাবারের টেবিলের সামনে দেখলেন সুতপা দেবী বসে আছেন আর বলছেন, তুমি নামলে তাহলে একটু জল দাও, আমিও জল খাবো। অরূপবাবু হঠাৎ এরকম অন্ধকারে হালকা নীল আলোর মধ্যে নিজেরই স্ত্রী সুতপা দেবীকে দেখে চমকে গিয়েছিলেন। এবার একটু নিঃশ্বাস ফেললেন, বললেন, ও তুমি বসো, আমি জল আনছি। অরূপবাবু ফ্রিজ থেকে জল বার করে নিজে খেলেন। তারপর সুতপা দেবীর দিকে ঘুরতে দেখলেন সুতপা দেবী নিচের তলার একটা ঘরে ঢুকে গেলেন। তিনি ভাবলেন, কি হলো, সুতপা তো ওপরে আমার সাথে শুতে যাবে, এই ঘরে ঢুকছে কেন? অরূপবাবু ডাকলেন, কি গো, তুমি ওপরে যাবে না? কিন্তু সুতপা দেবী কোনো রকম উত্তর দিলেন না, ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলেন। এই সময় হঠাৎ সুতপা দেবী ওপর থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাকলেন, কি হলো, তুমি কি করছো নিচে এত রাতে? অরূপবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি 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 ওপরে ছিলে? আমি তো এখনই তোমাকে নিচে এই টেবিলে বসে থাকতে দেখলাম, তাহলে কে ওই ঘরে ঢুকে গেল? সুতপা দেবী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এই বাড়ি বদলাতেই হবে, এবার বিশ্বাস হলো তো? অরূপবাবু যেই ঘরে সুতপা দেবীকে না কে যে ঘরে ঢুকে গেছিলেন সেই ঘরটা খুলে দেখলেন সেই ঘরে কেউ নেই। পরের দিন সকালে অরূপবাবু বেরিয়ে যাবেন, তিনি আর তার ছেলে অঙ্কুর একসাথে বসে ব্রেকফাস্ট করছেন আর সুতপা দেবী পরিবেশন করছেন। অনু তখনও ওঠেনি। হঠাৎ অঙ্কুর একটা অদ্ভুত কথা বলে তার মা বাবাকে। সে বলে, মা বাবা, এই বাড়িটা ঠিক নয় জানো? অরূপবাবু আর সুতপা দেবী পরস্পরের দিকে তাকান। অঙ্কুর বলে, নতুন জায়গায় আমার তো ঘুম আসতো না, আমি প্রথম দিন থেকে দেখছি একজন মহিলা আমাদের বাড়ির নিচে ঘোরাফেরা করে, কখনো টেবিলে বসেন, কখনো বা ওই নিচের ঘরে ঢুকে যান। আমি এও জানি তুমি আর বাবা গতকাল রাতে তাকে দেখেছো। অরূপবাবু বলেন, তুমি যখন জেনেই গেছো, তুমি 2 দিন একটু সাবধানে থেকো, আর মা আর বোনকে দেখো, আমি রাখির দিন ফিরবো, তারপরেই এই বাড়ি পাল্টাবার ব্যবস্থা করব। অঙ্কুর তার বাবাকে আশ্বাস দেয় যে সে তার মা আর বোনের খেয়াল রাখবে। অরূপবাবু চলে যাওয়ায় অঙ্কুর, অনু আর সুতপা দেবী একসাথে একই ঘরে শুলেন সেই রাত্রে। রাতে সবাই ঘুমিয়ে আছে, দরজাটা আস্তে করে ফাঁক হয়ে গেল। একটা মৃদু কণ্ঠ ভেসে এলো ঘরের ভেতর, এই মেয়ে আয় মা আমার কাছে আয়। অঙ্কুর কিন্তু জেগেছিল, সে পাথরের মতো শুয়ে রইল, একটুও নড়ল না। কিছুক্ষণ পর আবার একটা মৃদু কণ্ঠস্বর অঙ্কুর শুনতে পেল, এই মেয়ে আয় আমার কাছে আয়। অঙ্কুর অনুভব করলো ঘরের মধ্যে কেউ ঢুকেছে আর তার বোন অনুকে ডাকছে। সাহস করে অঙ্কুর পাশ ফিরে দেখে, পাশে তার বোন নেই। আর তার ঘরের দরজা খোলা,
সে চট করে ঘর থেকে বেরোয় আর দেখতে পায় তার বোন অনু ছাদে যাচ্ছে। সে আস্তে আস্তে পা টিপে টিপে বোনকে পিছু করে। অঙ্কুর যখন ছাদে পৌঁছায় সে দেখতে পায় অনু ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে চুপ করে, তার মুখ দিয়ে একটা ঘর ঘর আওয়াজ আসছে। এরপর সে পরিষ্কার শুনতে পায় কেউ যেন বলছে, রুবা লক্ষ্মী মেয়ে আমার, আয় আমার কাছে আয়। অঙ্কুর পরিষ্কার বুঝতে পারে এই গলা অনুর নয়। অঙ্কুর ভয় পেয়ে ছাদের ট্যাঙ্কের পাশে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে কি হয়। এরপর অনুকে দেখতে পায় ছাদের ধার অতিক্রম করে ছাদের দেয়ালের ওপর উঠে চাইছে অনু। এরকম করলে সে সোজা তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যাবে। এই সময় অঙ্কুরের মাথায় একটা প্ল্যান আসে। সে বালতি থেকে জল নিয়ে অনুর গায়ে ঢেলে দেয় আর অনু সেই মুহূর্তে একটা বিকট আওয়াজ করে তার দিকে ঘুরে তাকায়। এই মুখ অনুর নয়, অনুর মুখ বিকৃত হয়ে গেছে, তার চোখের মণি দুটো সাদা আর সে কটমট করে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। অঙ্কুর তার বোনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, অনু! একটা কালো ছায়া অনুর শরীর থেকে বেরিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় আর অনু মাটিতে লুটিয়ে পড়ে। অনুর মুখ থেকে আসা সেই বিকট আওয়াজে সুতপা দেবী হুড়মুড় করে ছাদে এসে পড়েন। এসে জিজ্ঞাসা করেন, অঙ্কুর কি হয়েছে? অঙ্কুর বোনকে কোলে করে নিচে নিয়ে গিয়ে শুইয়ে দেয় বিছানায়, তারপর মাকে সব খুলে বলে। অনুর প্রচন্ড জ্বর আসে। পরের দিন ডাক্তার আসে, নর্মাল ওষুধ দেন আর বলেন হালকা খাবার খাওয়াতে। এরপরে সুতপা দেবী আর অঙ্কুর দুজনেই অনুকে পাহারা দেন আর সেই রাত্রে অনুকে দুজনের মধ্যিখানে শোয়ানো হবে বলে ঠিক করেন। পরের দিন রাখি অরূপবাবু সকালেই ফিরবেন। সেই রাতটা নির্বিঘ্নেই কেটে যায়। পরের দিন সকাল 10টা নাগাদ অরূপবাবু ফেরেন। অনু তখন একটু সুস্থ হয়ে উঠেছে। অরূপবাবু এসে সব কথা শোনেন। রাখির দিন অরূপবাবু খুব ভালোভাবেই পালন করলেন। বললেন, আমি আজকে বাজার থেকে ভালো মন্দ নিয়ে আসছি আর একজন ঠাকুরমশাইও নিয়ে আসছি, যে কিনা বাড়িতে একটু পুজো করে দেবেন। যা সব ঘটনা ঘটছে বাড়িতে একটা বিপত্তারিণী পুজো করা দরকার। বেশ আড়ম্বর করেই রাখির দিনটা পালন করা হয় অরূপবাবুর বাড়িতে আর ঠাকুরমশাইও আসেন। ঠাকুরমশাই নির্দিষ্ট সময়ে এসে পুজো করেন এবং যজ্ঞ করেন। অনু অঙ্কুরের হাতে সেই অষ্টধাতুর রিসলেটটা পরিয়ে দেয় যার মধ্যে ওং লেখা। অঙ্কুরের ভারী পছন্দ হয় রিসলেটটা। অঙ্কুর ছোটবেলা থেকেই শিবের ভক্ত, তাই ওম লেখা এই রিসলেটটা পেয়ে সে ভারী খুশি হয়। যে ঠাকুরমশাই এসেছিলেন তিনি তাদেরকে বলেন এই বাড়িতে অশুভ শক্তির বাস আছে, তিনি পরিষ্কার বুঝতে পারছেন। এই কথা শুনে অরূপবাবু আর সুতপা দেবী তাকে সব কথা জানান যে কি কার্যকলাপ এই বাড়িতে ঘটে যাচ্ছে আর সেই কারণেই তাকে ডাকা পূজার জন্যে। তিনি বলেন, আজ পুজো হলো, এরপর আশা করি কোনো বিপত্তি হবে না। অঙ্কুরের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে তো স্বয়ং ভগবান শিব বিরাজ করছেন বাবা, তুমি সবাইকে দেখে রেখো, ভগবান শিব তোমার এবং তোমার পরিবারকে রক্ষা করবেন। এই বলে অঙ্কুরের মাথায় তিনি হাত বুলিয়ে মৃদু হেসে চলে গেলেন। পুজো এবং যজ্ঞ হয়ে যাওয়ায় বাড়ির লোকেদের মধ্যে ভয় জিনিসটা কেটে গেছিল এবং ঠাকুরমশাইয়ের কথা যে বাড়িতে আর কোনো ঝামেলা হবে না এই বিশ্বাস করে অরূপবাবু আর সুতপা দেবী নিশ্চিন্তে সেই রাত্রে শুয়ে পড়েন। পাশের ঘরেই ছিল অঙ্কুর আর অনু। অনুর শরীর সম্পূর্ণ ঠিক না হওয়ায় ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু অঙ্কুর জেগে থাকে আর শুয়ে শুয়ে হাতের রিসলেটটা দেখতে থাকে। দারুণ পছন্দ হয়েছে তার। রাতে কখন যে অঙ্কুর ঘুমিয়ে পড়েছে সে জানে না। হঠাৎ একটা ঝটকায় তার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে ঘরটা কেমন একটা ঠান্ডা ভাব আর যেন থমথম করছে। অঙ্কুর ঝট করে পাশের খাটের দিকে তাকিয়ে দেখে অনু নেই। সে তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে দেখে বাবা মা শুয়ে আছে, অনু সেখানে নেই। সে সোজা চলে যায় ছাদে আর গিয়ে থমকে দাঁড়ায়। অনু ছাদের দেয়ালের ওপর দাঁড়িয়ে আছে। আর ঠিক তার পেছনে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে অনুর ঘাড় ধরে রেখেছে। অঙ্কুর চিৎকার করে ওঠে, অনু! এই চিৎকার শুনে অরূপবাবু আর সুতপা দেবী ছুটে আসে ছাদে আর তারা যা দেখতে পায় সেটা দেখে তাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়।
অনুকে সেই ছায়ামূর্তি এইবার ঘাড় ধরে শূন্যে তুলে দিল আর বলে উঠল, এতদিনে শিখরের প্রতিশোধ আমি নেব, তোকে মেরে তবেই আমার আত্মা শান্তি পাবে, আমি মুক্তি পাবো। অঙ্কুর, অরূপবাবু আর সুতপা দেবী যেটা দেখছেন তাদের চোখের সামনে তাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু হ্যাঁ সেটাই ঘটছে। অঙ্কুর বুঝতে পারে তার বোনের জীবন বিপন্ন। সুতপা দেবী আর অরূপবাবু প্রচণ্ড ভয় পেয়ে গেছেন এবং পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই সময় অঙ্কুর একটা কাজ করে, সে বুঝতে পারে কোনো ভুল পদক্ষেপ তার বোনের প্রাণ নিতে পারে। সে আস্তে করে সেই ছায়ামূর্তিকে বলে, তুমি যাকে রূপা ভাবছ সে রূপা নয়। ছায়ামূর্তিটা সাট করে অঙ্কুরের দিকে তাকায়, ভয়ানক তার মুখ। প্রথমত তারা সবাই বুঝতে পারে যে সে কোনো মানুষ নয়, সে একটা প্রেতাত্মা। অঙ্কুর এবার ছায়ামূর্তিটাকে বলে, তুমি যাকে ধরেছ সে আমার বোন অনু, রূপা তো আমার ছোট বোন, আমার দুই বোন যমজ, একই রকম দেখতে। তুমি ওকে রেখে রূপাকে নিয়ে যাও, সে নিচে শুয়ে আছে। ছায়ামূর্তিটি অঙ্কুরের দিকে ভয়ানক মুখ করে রাগে গড়গড় করে বলতে থাকে, কি বলছিস তুই? এই বাড়িতে তো আমি এই একটা মেয়েকেই দেখেছি, অন্য কেউ তো এই বাড়িতে ছিল না। অঙ্কুর বলে, আজকে রাখি পূর্ণিমা, আমার ছোট বোন পাটনায় মামার বাড়িতে ছিল আর আজকেই সিওয়ানে এসছে রাখি উপলক্ষে, যাও তুমি অনুকে রেখে রূপাকে নিয়ে যাও। সুতপা দেবী আর অরূপবাবু কিছুই বুঝতে পারেন না, এ কি বলছে অঙ্কুর। কিন্তু সে ছায়ামূর্তি অঙ্কুরের কথায় তৎক্ষণাৎ অনুকে নিচে নামিয়ে রাগে গর্জন করে ওঠে আর নিচের ঘরের দিকে এগোতে যাবে। এই সময় অঙ্কুর একটা অদ্ভুত জিনিস করল। অঙ্কুরের মনে পড়ল ঠাকুরমশাইয়ের কথা, তোমার হাতে যে স্বয়ং ভগবান শিব বিরাজ করছে, তুমি সবাইকে দেখে রেখো, উনি তোমার এবং তোমার পরিবারকে রক্ষা করবেন। অঙ্কুর সেই রিসলেট যেটা কেদারনাথে তার মা আর বোন ছুঁয়ে নিয়ে এসেছিলেন, সেই রিসলেটা ছুঁড়ে মারল সেই পিশাচিনীর দিকে লক্ষ্য করে, আর সঙ্গে সঙ্গে সেই কালো অপমূর্তি একটা মর্মভেদী চিৎকার করে উঠল। আর তারপর যেটা ঘটল সেটা তাদের সবার কল্পনার অতীত। তারা দেখল সেই ওং লেখা ডিসলেটা সেই ছায়ামূর্তির দিকে ছুড়ে দেওয়ায় সেই ছায়ামূর্তির শরীরে একটা বিস্ফোরণ ঘটল, আর সেই অশুভ ভয়ঙ্কর প্রেতাত্মা মিলিয়ে গেল পূর্ণিমার রাত্রের অন্ধকারে। ঘটনাটা এখন জলের মতো পরিষ্কার। সত্যি শিখার অতৃপ্ত আত্মা তার স্বামী শেখরের প্রতিশোধ নেবে বলে এই বাড়িতেই ঘোরাফেরা করত, সে মুক্তি পায়নি। অনু, অরূপবাবু এবং তার পরিবার যখন এই বাড়িতে এলো, অনুকে সে দেখতে পায়। আর সেই বাজারের মহিলা যে অনুকে রূপা বলে ভুল করেছিল, শিখাও সেই ভুলই করে। শিখা ভাবে এই বুঝি সেই রূপা যার জন্যে তার স্বামীকে মৃত্যুবরণ করতে হয়েছিল আর তাকে অপমান, এই সেই মেয়ে যার জন্যে অপমানে তাকে গলায় দড়ি দিতে হয়েছিল। তার জীবন শেষ হয়ে গিয়েছিল এবং শিখার অতৃপ্ত আত্মা চেয়েছিল অনুকে মেরে সে শেখরের প্রতিশোধ নেবে। অঙ্কুরের উপস্থিত বুদ্ধিতে তার বোন অনু এই যাত্রায় এই ভয়ানক অপশক্তির হাত থেকে বেঁচে যায়। আর তার হাতের অষ্টধাতুর রিসলেট যেটা তার বোন আর তার মা কেদারনাথে বাবার পায়ে ঠেকিয়ে নিয়ে এসেছিলেন, বলতে গেলে সেই রিসলেট তার পরিবারের রক্ষা কবচে পরিণত হয়। কেমন লাগলো বলো তোমাদের আজকের ঘটনাটা? আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে ঘটনাটা। আর রাখি স্পেশাল এপিসোডে এই ভাই বোনের যে ঘটনাটা আমরা শুনলাম আজকে, আমার কিন্তু বেশ ভালো লাগলো আর আমার মনে হয় তোমাদেরও ভালো লেগে থাকবে। তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো আর তোমাদের ঘটনাটা কিরকম লাগলো। যারা নতুন শুনছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর পাশের বেল বাটনটা টিপে অল করে দাও। আর যারা পুরনো তাদেরকে তো কিচ্ছু বলার নেই, তোমরা এত সাপোর্ট করছো এই চ্যানেলটাকে, আমি সত্যি ইন্সপায়ার্ড হচ্ছি দিনের পর দিন আরো ভালো কাজ করতে, আরো ভালো ঘটনা তোমাদের সামনে নিয়ে আসার জন্য। ঘটনা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে, যেখানে তোমাদের খুশি, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এই ঘটনাগুলো ছড়িয়ে দাও, অফকোর্স যদি তোমাদের ভালো লেগে থাকে। আর তাহলে আরো অনেকে আমাদের পরিবারে হয়তো জয়েন করবে,
আর আমি ভ্যারাইটিজ অফ নতুন ঘটনা নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। ফিরে আসব পরের সপ্তাহে নতুন ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।